আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আজকে আমরা কথা বলবো সাকো ব্র্যান্ডের স্টাবিলাইজার নিয়ে অ্যাস্টাবিলাইজারটা হচ্ছে আপনার ভোল্টেজটাকে স্টেপ আপ করার জন্য অর্থাৎ যেসব এলাকায় লো ভোল্টেজের প্রবলেম আছে আপনার লো ভোল্টেজ থেকে আপনার ভোল্টেজটাকে একুরেট দুইশো বিশ বোল করার জন্য অ্যাস্টাবিলাইজারগুলো ব্যবহার করা হয় সাধারণত আমরা বাসা বাড়িতে ফ্রিজের জন্য স্টাবিলাইজারগুলো প্রায় সবাই ব্যবহার করি কিন্তু ফ্রিজ ছাড়াও আপনার ঘরে যে লাইট আছে ফ্যান আছে টিভি আছে পানির মোটর আছে অথবা এয়ার কন্ডিশন আছে হ্যাঁ এসি আছে এই জিনিসগুলোর জন্য আপনি স্টেবিলাইজার ব্যবহার করতে পারেন আপনার এলাকায় যদি ভোল্টেজ কম থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার আপনার ফ্যানটা অনেক আস্তে আস্তে ঘুরতেছে ফ্যানের বাতাসটা গায়ে লাগতেছে না এবং লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ দুইটা জিনিসই যে কোনো ইলেকট্রনিক্সের যে কোনো ডিভাইসের জন্য এটা হলো সবচাইতে খারাপ আপনার কারেন্টের ভোল্টেজ যদি একেবারে কম থাকে সেই ক্ষেত্রে আপনার জিনিসগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে লো ভোল্টেজের কারণে আপনার ভোল্টেজটা যখন প্রপারলি ডিভাইস পাবে না তখন আপনার অনেক দামি জিনিসটা নষ্ট হয়ে যাবে মূলত অ্যাস্টেবিলাইজারটা ব্যবহার করা হয় এই ডিভাইসগুলোকে বিদ্যুতের লো ভোল্টেজের উঠানামা থেকে রক্ষা করার জন্য তো যারা ফ্রিজের সাথে অ্যাস্টেবিলাইজার কিনবেন তারা কিনবেন আমাদের এই টু কেবি এ অ্যাস্টেবিলাইজারটা এটার প্রাইস হচ্ছে সাত টাকা যারা ফ্রিজের সাথে টিভি চালাবেন সাথে একটা দুটা ফ্যান চালাবেন তারা কিনবেন থ্রি কে স্টেবিলাইজারটা এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর যারা এক গোড়া পানির মোটর চালাবেন অথবা এক টনের এসি চালাবেন তারা কিনবেন ফাইভ কে বি এ স্টেবিলাইজারটা এই স্টেবিলাইজারগুলোকে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটারও বলে অনেকে স্টেবিলাইজার বলে অনেকে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটার বলে আবার কেউ ভোল্টেজ অ্যাস্টেবিলাইজারও বলে তো যে নামেই বলুক না কেন এগুলার ব্র্যান্ডটা হচ্ছে সাকো ব্র্যান্ড এগুলা ইম্পোর্টেড স্টেবিলাইজার এগুলা হচ্ছে ব্র্যান্ডটা হচ্ছে সাকো ব্র্যান্ড সাকোটা অ্যাস্টাবিলাইজারের জগতে খুব প্রতিষ্ঠিত একটা নাম খুবই ভালো একটা ব্র্যান্ড এগুলো হলো সার্বো সিস্টেম অ্যাস্টাবিলাইজার সার্বো সিস্টেম মানে হচ্ছে এগুলোর ভিতরে এক ধরনের সার্বো মোটর আছে এই মোটরগুলা ঘুরে রোটেট হয় এদিক ওদিক ঘুরে 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 আপনার ভোল্টেজটাকে অ্যাস্টাবল করে এবং এটাতে আছে হলো ডিলে টাইম আপনার কারেন্ট আসা যাওয়ার মাঝে আপনার ফ্রিজে বা আপনার এসিতে কম্প্রেসারে যাতে কারেন্টের ধাক্কাটা না লাগে যার জন্য ডিলে টাইমটা যদি আপনি সেটিং করে রাখেন শর্ট ডিলে সেটিং করলে অল্প সময়ের ভিতরে আপনাকে সে আউটপুট দেবে লং ডিলেটা সেটিং করে রাখলে একটু সময় নিয়ে যেমন তিন মিনিট থেকে পাঁচ মিনিট সময় নিয়ে তারপর আপনাকে আউটপুটটা দিবে ফলে আপনার কম্প্রেসারটা সুরক্ষিত থাকবে কম্প্রেসারে যদি কারেন্ট অনেক সময় দেখা যায় বারবার একটুখানি পরে যায় একটুখানি পরে আসে একটুখানি পরে যায় একটুখানি পরে আসে এ ধরনের কারেন্টে যখন ডিস্টার্ব করে তখন কম্প্রেসারগুলোর উপরে চাপ পড়ে একটা কম্প্রেসারে একবার কারেন্ট দেওয়ার পরে আবার যদি সেটা বন্ধ করে দেন পরবর্তী তিন মিনিট আগে কারেন্ট দেওয়াটা উচিত না যার কারণে এই ডিলে টাইমটা আপনি যদি সেটিং করে দেন আপনার কারেন্ট যদি এই তিন মিনিটে দুই তিনবার চারবারও অনেক সময় আপ ডাউন করে তখন আপনার কম্প্রেসারটা সেফ থাকে নষ্ট হয় না এটা ফ্রিজের ক্ষেত্রে এবং এসির ক্ষেত্রে খুব বেশি খুব বেশি কাজ করে আর এছাড়া স্টেপ আপ করার জন্য ধরেন আপনার এলাকাতে একশো আশি ওয়াটের ভোল্টেজ নেমে যায় তখন আপনার ফ্যান যখন স্লো করে বা লাইটগুলো যখন আলো কমে যায় তখন আপনার ভোল্টেজটাকে একুরেটলি আবার দুশো বিশ বোল্ট বা দুশো পনেরো বোল্টে উঠানোর জন্য এই অ্যাস্টেবিলাইজারগুলো মূলত কাজ করে তো সাকো বা সার্বো সিস্টেম যে অ্যাস্টেবিলাইজার আমি আগেই বলছিলাম এগুলো সার্বো স্টেবিলাইজার সার্বো অস্টেবিলাইজারগুলোর একটা দিক আপনি খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ভোল্টেজ যদি একশো পঞ্চাশের নিচে নেমে যায় সেক্ষেত্রে সার্বো স্টেবিলাইজার কাজ করবে না সার্ভো স্টেবিলাইজার একশো পঞ্চাশ থেকে তার উপরে যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার কাজ করবে অনেক এলাকাতে আছে যে একশো তিরিশ একশো বিশ বা সেক্ষেত্রে এই সার্ভো স্টেবিলাইজার কখনো কাজ করবে না এই জিনিসটা আপনি কেনার আগে মাথায় রাখবেন আর মার্কেটে আপনারা যখন বিশেষ করে ফ্রিজ ফ্রিজ তো অনেকে সবারই আছে তো ফ্রিজের জন্য সবাই একটা অ্যাস্টেবিলাইজার মোটামুটি সবাই আমরা ব্যবহার করি আপনি খেয়াল করবেন আপনার ফ্রিজের যে অ্যাস্টেবিলাইজারটা এটা এল জি ব্র্যান্ড অথবা স্যামসাং ব্র্যান্ড লেখা আছে অ্যাকচুয়ালি এল জি কোম্পানি এবং স্যামসাং কোম্পানি বাংলাদেশে কোনো অ্যাস্টেবিলাইজার তৈরিও করে না অথবা ইম্পোর্ট করে এনে বিক্রিও করে না এই যে এলজি নামে বা স্যামসাং নামে আপনারা যে অ্যাস্টেবিলাইজারগুলো খোলা মার্কেট থেকে কিনে নিয়ে আসছেন এগুলো হলো মূলত নকল এবং ঠুঙ্কা স্টেবিলাইজার এগুলোর ভিতরে কিছুই নেই কিছু কিছু অ্যাস্টেবিলাইজারের ভিতরে ছোটো একটা ট্রান্সফর্মার থাকে আবার কোনোটাতে ট্রান্সফর্মারই থাকে না মূলত একটা সার্কিট দিয়ে তারা কোনো রকমে দিয়ে দেয় এটা আসলে ভোল্টকে আফও করতে পারে না কিছুই করতে পারে না এটা হলো শো মূলত হচ্ছে এটা এক ধরনের কাস্টমারকে ঠকানো তো আপনারা মার্কেট থেকে যখন এ ধরনের অ্যাস্টেবিলাইজার কিনতে যান এই জিনিসগুলো একটু খেয়াল করবেন আমি একটা থিওরি আপনাকে শিখাই দিই অ্যাস্টেবিলাইজারটা আপনি খুলে দেখবেন যদি অ্যাস্টিবিলাইজার মোটামুটি কোয়ালিটিফুল হয় সেক্ষেত্রে একটা বড় ধরনের ট্রান্সফর্মার থাকবে অ্যাস্টিবিলাইজার যদি কোয়ালিটি ফুল হয় সেক্ষেত্রে ছোট না মোটামুটি এই সাইজের বড় ধরনের একটা ট্রান্সফর্মার থাকবে মোটামুটি বড়ো ধরনের একটা ট্রান্সফর্মার থাকবে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে না এই স্টেবিলাইজারটা ভালো যারা একেবারেই মনে করেন বেসিক নলেজ তো বা অনেকেরই নাই কারণ স্টেবিলাইজারটা রানিং প্রোডাক্ট না যার জন্য মানুষের এটা সম্পর্কে কমন ধারণাটা না থাকাটাই স্বাভাবিক আর এই দুর্বলতাটাকেই কাজে লাগাই হলো দোকানিরা তো আপনারা যেটা করবেন আপনি যদি কিছু নাই বুঝেন সেক্ষেত্রে দেখবেন যে সেটা ট্রান্সফর্মারটা মোটামুটি একটু বড় কিনা বা ট্রান্সফর্মার আছে কি না কোনোটাতে ট্রান্সফর্মার থাকেই না কিন্তু আর কোনোটাতে থাকে সেটা খুবই ছোট। ট্রান্সফর্মার যত বড় হবে স্টেবিলাইজারের ভোল্টেজটাকে আপ করার এই কাজটা করে হলো মূলত ট্রান্সফর্মার আর এর ভিতরে আরেকটা জিনিস থাকে সেটা হলো রিলে রিলেটা কাজ করে হলো। আপনার এই যে আপনি শর্ট ডিলে বা লং রিলে যে জিনিসটা সেটিং করলেন ধরেন আপনি শর্ট ডিলে দিলেন শর্ট ডিলে দিলে আপনাকে সে তিরিশ সেকেন্ড পরে অথবা এক মিনিট পরে কারেন্টটাকে আউটপুট দিবে আর লং ডিবে লং ডিলে দিলে সে তিন মিনিট পরে অথবা পাঁচ মিনিট পরে আপনাকে কারেন্টটাকে আউটপুট দিবে এই যে তিন মিনিট পরে বা পাঁচ মিনিট পরে আউটপুট দেয় এই কাজটা করে হলো রিলে রিলেতে এটা সেটিং করা থাকে যে কত মিনিটে সে আপনাকে আউটপুট দিবে ঠিক তত মিনিটে রিলেটা শুধুমাত্র আউটপুট দেয় তো রিলেটা খুব একটা দামি জিনিস না ওরা যে রিলেগুলো ইউজ করে এগুলো সস্তা দামের রিলে তো যেগুলো সস্তা দামের রিলে এগুলাতে এই ডিলে টাইমটা ঠিকভাবে কাজ করে কারণ রিলের দামটা বেশি না শুধুমাত্র একটা রিলে দিয়ে এগুলো বানায় ছেড়ে দেয় কোনো ট্রান্সফর্মার থাকে না অথবা থাকলেও সেটা ছোটো থাকে আপনি ট্রান্সফর্মার যত বড় পাবেন তত মনে করবেন যে এই অ্যাস্টাবিলাইজারটা তত ভালো কারণ এই ভোল্টেজ আপের যে কাজটা করে বা ভোল্টেজ ডাউনের যে কাজটা করে এই কাজটা মূলত ট্রান্সফর্মার দিয়েই করে তো ট্রান্সফর্মারে যদি না থাকে তাহলে মনে করবেন যে এটা বাজে অথবা ছোট ট্রান্সফর্মার যদি থাকে তাহলে মনে করবেন যে এটা খুব বেশি একটা টেকসই হবে না আর ট্রান্সফর্মারটা যদি বড় থাকে মোটামুটি আপনার কাছে হ্যাভি মনে হয় তাহলে মনে করবেন যে এটা খুব ভালো মানের একটা অ্যাস্টাবিলাইজার যাদের অ্যাস্টাবিলাইজার সম্পর্কে বেশি একেবারেই নলেজ নেই এটা হলো কমন থিওরি আপনি ট্রান্সফর্মারটা দেখবেন যে এটা কেমন যদি ট্রান্সফর্মার ভালো হয় তাহলে আপনি কিনবেন ট্রান্সফর্মার ভালো না থাকলে আপনি কিনবেন না আর এলজি নামে স্যামসং নামে যেগুলো পাওয়া যায় এগুলো তো কখনো কিনবেনই না অ্যাটলিস্ট আপনি যদি কম দামের ভিতরে কিনতে চান আমাদের দেশে ওয়ালটনের যে স্টেবিলাইজারগুলো আছে এগুলো মোটামুটি ভালো আপনি এটা নিতে পারেন একেবারে খোলা মার্কেটের এল জি সামসং নামে কফি বা দুই নাম্বার স্টেবিলাইজারের তুলনায় একটা ভালো আপনি সেটা নিতে পারেন আর আপনার বাজেট যদি ভালো থাকে আপনি এই সার্বো এই অ্যাস্টেবিলাইজারগুলো নেবেন এগুলা খুবই উন্নত মানের টেকনোলজিতে করা এবং এগুলো খুব সহজে নষ্ট হবে না আপনি এক একটা স্টেবিলাইজার কমপক্ষে পাঁচ বছর সাত বছর দশ বছরও ব্যবহার করতে পারবেন অনেক ভাই আমাদেরকে বলে যে ভাই আমি তো দেশের বাইরে আছি আমি স্টেবিলাইজার কীভাবে নেব আমার বাড়ির রাজশাহীতে আমি এটা কীভাবে নেব আমার বাড়ির চিটে আমি আপনাদের প্রোডাক্টগুলো কীভাবে পাব। দর্শক আমাদের যে কোনো প্রোডাক্ট আপনি কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি কিনতে পারবেন অনেক ভাই আছেন আবার কুরিয়ারের প্রোডাক্ট কিনতে ভয় পায় আমরা কুরিয়ারে যে প্রোডাক্টটা আপনাদেরকে দিব সেটা অবশ্যই অ্যাকুরেট প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আপনি এখানে যেটা দেখছেন কুরিয়ারও আমি আপনাকে একই প্রোডাক্ট দেবো আপনার ভয়ের বা কনফিউশনের কোনো কারণ নাই আপনি আইপিএস মার্ট থেকে যে প্রোডাক্টটাই কিনবেন সেটা অবশ্যই আপনি ফিজিক্যালি আসলে যেটা কিনতেন কুরিয়ারও আমরা একই প্রোডাক্ট দিব এবং আমরা চেক করে দেব আপনি কনফিউশানে থাকার কোনো দরকার নেই অনেকে এখনও ভয় পায় এক ভাই ওই দিন বলতেছে যে আমি কুরিয়ারে আপনাকে দুই হাজার টাকা অ্যাডভান্স দিব এই টাকাটা যদি আমার মার যায় তো এ ধরনের কনফিউশন অনেক ভাইয়ের মাঝে কাজ করে তো আইপিএস মার্ট আপনাদেরকে এই জিনিসটা এনশিওর করতে চায় আপনাদের এই ভয়টা দূর করে দিতে চায় সেটা হচ্ছে আপনি আইপিএস মার্ট লক্ষ লক্ষ টাকার বিজনেস করে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারো এক টাকা আইপিএস মার্ট মেরে খেয়েছে এই কথাটা কেউ বলতে পারবে না কাস্টমারের এই কনফিডেন্সটা যদি না থাকে তাহলে কাস্টমার সেখান থেকে প্রোডাক্টটা কিনবে না আমরা বারবারই প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথাটা বলি আইপিএস মার্ট থেকে যদি আপনি কোনো প্রোডাক্ট কিনেন আমরা আপনাকে কখনোই ঠকাবো না আপনি যদি এক হাজার টাকা অ্যাডভান্স করেন পাঁচশো টাকা অ্যাডভান্স করেন বা পাঁচ টাকা অ্যাডভান্স করেন আপনার ভয়ের কোনো কারণ নাই আইপিএস মার্ট আপনার এই টাকাটা নিয়ে চলে যাবে না আপনি যে যে প্রোডাক্টটার জন্য এই টাকাটা অ্যাডভান্স দিলেন সেই প্রোডাক্টটা আমরা কুরিয়ারে আপনাকে দিয়ে দিব। কুরিয়ারে দিয়ে দেওয়ার পরে যখন আপনার এলাকাতে প্রোডাক্টটা যাবে আপনাকে কুরিয়ার থেকে ফোন দিবে যে আপনার প্রোডাক্টটা আসছে তখন আপনি কুরিয়ারে গিয়ে বাকি টাকাটা পেমেন্ট করে এই প্রোডাক্টটা আপনি বুঝে নেবেন অনেকবার আবার জিজ্ঞাসা করে যে এটা তো ধরেন আমি প্রোডাক্টটা কিনলাম কেনার পরে আমার যদি সার্ভিসিংয়ের দরকার হয় তখন আমি কি করব। আপনার যদি কোনো ওয়ারেন্টির দরকার হয় বা সার্ভিসিংয়ের দরকার হয় আপনি এটা আবার কুরিয়ারে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা লাগলে ঠিক করে দিব লাগলে চেঞ্জ করে দিব যেটা করার সেটা আমরা করে দেব করে দিয়ে আমরা আবার কুরিয়ারে আপনাদেরকে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেবো আগের মতো আপনারা কুরিয়ার থেকে রিসিভ করে নেবেন সুতরাং আপনি যদি আইপিএস মার্ট থেকে কোনো প্রোডাক্ট কিনেন প্রথম কথা হচ্ছে আপনার ভয়ের কোনো কারণ নাই কনফিউশনের কোনো কারণ নাই আপনি ভিডিওতে যে জিনিসটা দেখছেন আপনি নিজে আমার অফিসে এসে যখন একটা প্রোডাক্ট দেখে কিনতেন তখন আপনি যে প্রোডাক্টটা পাইতেন ঠিক একই জিনিস আপনি কুরিয়ারে পাবেন কোনো বাঙ্গা প্রোডাক্ট নষ্ট প্রোডাক্ট খারাপ প্রোডাক্ট আমরা কখনোই আপনাকে দেবো না এক কথায় কাস্টমারের সাথে বিভিন্ন ধরনের প্রতারণা বলতে যেটা বোঝায় সেটা আমরা কখনো আপনার সাথে করব না এবং আমরা আমাদের এতদিনের ব্যবসায়িক যে লাইফ আজ পর্যন্ত কোনো কাস্টমার বলতে পারবে না আমরা কারোর সাথে প্রতারণা বা চিঠি কোনো খারাপ প্রোডাক্ট বা ভাঙ্গা প্রোডাক্ট মানে যেটা হলো মানুষ যেটা ভয় পায় আর কি সে ধরনের কোনো কিছু করছি কারণ এটা ব্যবসার একটা সুনাম এটা ব্যবসার একটা সুনাম আইপিএস স্মার্ট এই সুনামটা ধরে রাখতে চায় মানুষের এই কনফিডেন্সটা ধরে রাখতে চায় সুতরাং আপনারা যারা দেশের বাইরে আছেন আপনারা যারা ঢাকার বাইরে আছেন আপনারা যারা আমার অফিসে এসে প্রোডাক্ট কেনার মতো আপনার হাতে সময় নেয় আপনি আমাদের যে কোনো প্রোডাক্ট নিশ্চিন্তে কুরিয়ারে নিতে পারেন আর দর্শক মণ্ডলী আপনারা জানেন যে আইপিএস স্মার্ট সোলার সিস্টেমের জন্য বাংলাদেশে খুবই ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান আমরা প্রচুর পরিমাণে সোলারের প্রজেক্ট ইনস্ট্রু করছি আপনি যদি ফিউচারে সোলার সিস্টেম করার কোনো ইচ্ছা আপনার থাকে সেই ক্ষেত্রে আপনি ইউটিউবে ঢুকে আইপিএস লিখে সার্চ করবেন আইপিএস লিখে সার্চ করলে আপনি আমাদের অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন তারপর আপনি একটা একটা সম্পর্কে দেখতে থাকেন আশা করি আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে তো দর্শক মণ্ডলী যারা স্টেবিলাইজার কিনবেন আপনার ফ্রিজের জন্য বা জন্য এসির জন্য অথবা পানির মোটরের জন্য অবশ্যই সাকো ব্র্যান্ডের এই অস্টাবিলাইজারগুলো কিনবেন এগুলো খুবই ভালো মানের স্টেবিলাইজার আমি প্রাইসগুলো ভিডিও শুরুতে একবার বলে দিছি আবার একটু বলে দিই টু কে বিয়ে এটার প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা থ্রি কে বি এটার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা ফাইভ কে বিয়ে এই প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো দর্শক মণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন দর্শক মণ্ডলী আজ সে পর্যন্তই থাক আসসালামু আলাইকুম